কত মানুষ নিজের প্রাণ দিয়ে দিয়েছিল দেশের স্বাধীনতা আনার জন্য। বোমা, বারুদ, গোলা, গুলি, বিভিন্ন বিভিন্ন অস্ত্রশস্ত্রের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা অবশেষে এসেছিল। ঠিক তেমনই আর এক বিপ্লবী, যার গোলা বারুদে নয়, পায়ে এনেছিল বিপ্লব, এনেছিল ভারতের স্বাধীনতা। হ্যাঁ, পায়ে। আজকের আমি যার সম্পর্কে বলবো, যে বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও, তা হলেন বাঙালির বিখ্যাত এবং ভারতের প্রথম জাতীয় দলের ক্যাপ্টেন গোষ্ঠবিহারী পাল। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। মূলত জন্ম হয়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার যোগেশ্বর গ্রামে 1896 সালে 20 আগস্ট। জন্মের ঠিক কিছু বছর পরেই তিনি বৃত্তিহারা হন। 1904 সালে পড়াশোনার জন্য গোষ্ঠপালকে নিয়ে চলে আসেন তার মা কলকাতায়। তারপরে কলকাতার কুমোরটুলিতেই বসবাস শুরু করেন। এখানে কাছেই সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউটে পড়াশোনা শুরু করেন গোষ্ঠবিহারী পাল। গোষ্ঠপাল ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বা ফুটবল খেলার প্রতি ভীষণই আগ্রহী ছিলেন। প্রথমে তিনি ফুটবল খেলা শুরু করেছিলেন কুমোরটুলি ক্লাবের হয়ে, এবং ঘটনা হয়েছে এটাই যে এক সময় তিনি বেড়াতে গিয়েছিলেন তার মামার বাড়ি ভাগ্যকুলে। সময়টা ছিল 1912 সাল, গরমের ছুটিতে। সেখানে একটি ফুটবল প্রতিযোগিতায় গোষ্ঠবিহারী পালের খেলা দেখে তৎকালীন মোহনবাগান ক্লাবের সেন্টার হাফ রাজেন সেনগুপ্ত অভিভূত হয়ে যায় এবং তাকে খেলার শেষে আলাদাভাবে ডেকে এনে মোহনবাগান ক্লাবের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন। এবং এই প্রস্তাব তিনি খুব খুশি ও আবেগপ্রবণ হয়ে গ্রহণ করেছিলেন। এভাবেই গোষ্ঠবিহারী পাল তার পথ চলা শুরু করেছিলেন। অবশ্য মৃত্যুর আগে অবধি যতদিন তিনি ফুটবল খেলে গেছেন ততদিনই মোহনবাগান ক্লাবের হয়ে খেলে গিয়েছিলেন। মূলত 16 বছর বয়স থেকেই তিনি মোহনবাগান ক্লাবের খেলার সুযোগ পান। 1922 সালে গোষ্ঠপালকে মোহনবাগান ফুটবল দলের অধিনায়কত্বের সাথে সম্মানিত করা হয় এবং পরবর্তী 5 বছর তিনি ক্লাব অধিনায়ক হিসেবে থেকে যান, অর্থাৎ মোহনবাগান ক্লাবের হয়ে খেলে গিয়েছিলেন। আবার ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবেও নিযুক্ত হয়েছিলেন 1924 সালে। গোষ্ঠবিহারী পাল ছিলেন প্রথম ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এবং তৎকালীন সময়ে তিনি ছিলেন জাতীয় দলের সেরা রক্ষক, তাই চীনের প্রাচীর বলা হয় তাকে। মূলত গোষ্ঠবিহারী পালের সম্পর্কে তেমন কোনো তথ্য বা সংগ্রহ করা কোনো ছবি নেই, শুধু আছে স্মৃতি। কিন্তু বাঙালির ফুটবল প্রীতি, রোমান্স, গৌরব কথা সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছেন তিনি। সহজ, দৃঢ়, অকুত ভয় ও প্রতিজ্ঞ, সমস্ত ধরনের বিপদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে হয়, এবং লড়াই তিনি করেও গেছেন। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের তৎকালীন ভারতবর্ষের ফুটবল পায়ে বিপ্লবী এবং সর্বোপরি বাঙালি শৌর্যবীর্যের প্রতীক ছিলেন এই গোষ্ঠবিহারী পাল। 1962 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, যেটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। মোহনবাগান ক্লাব 2004 সালে মরণোত্তর মোহনবাগান রত্ন দিয়ে ভূষিত করেন। এবং মজার বিষয় এটাই যে তিনি মোহনবাগানের হয়ে খেললেও তিনি যেহেতু জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন, তাই তিনি প্রত্যেক দলের কাছেই সেরা ফুটবলার হিসেবেও পরিগণিত। এমনকি ইস্ট বেঙ্গল খেলোয়াড়রাও তা এক কথায় স্বীকার করতে বাধ্য। অবশেষে বাঙালি এই শৌর্য ও বীর্যের প্রতীক গোষ্ঠবিহারী পাল 1976 সালে 4ই এপ্রিল মারা যান।